আমাদের এখানে নিয়ে আসার কারণটা বুঝলাম না। বুঝতে হবে না, দে লাইটারটা দে তো। তাই বলে এত দূরে কি আছে এখানে? কেন, কান্ট্রি সাইড ছাড়তো, কান্ট্রি সাইড। আরে দীপা সাহেবের ঝামেলার মাঝখানে আমরা কি করব? শুধু দীপা সাহেব। কিরণ আয়। ব্যাগগুলো দিয়ে দিকে। কিরদীপ তুই ওদিকে বসতি কেন? তোর এদের যে কি হয় না মাঝে মাঝে বুঝি না বাবা। আরে এদিকে আয় না তোরা, টিফিন বক্সটা খুলতেই পারছি না। থ্যাংকস, ওয়েলকাম। জায়গাটা কিন্তু বেশ ভালোই বল, গাড়িটাকে কখন সময় দিয়েছিস রে? আরে তুই এত ব্যস্ত হচ্ছিস কেন? কি বলতে এলাম, আমার জাস্ট বিরক্ত লাগছে। তোদের আবার কি হলো? ও কিছু হয়নি। মেহের, হ্যাঁ আমাকে জিজ্ঞেস করিস না প্লিজ। নাকামো করিস না তো, তুই তোর পাশের ঘরেই আছিস। সে তো এই টুরে এসে। আচ্ছা সাহেব কি ওর সাথে ফোনেও কথা বলছে না? আমি আর ও তো নিতে পারছি না, কিসের স্যাক্রিফাইস বলতো? হ্যালো, হ্যাঁ ওখানে সাবমিট করে দিলে পরেই হয়ে যাবে। দ্য বেস্ট ইন্ডিয়ান রুরাল সাইট, তাই না? ছবি তুলিস না প্লিজ। নিশ্চয় তোর ছবি তোলার জন্য ক্যামেরাটা কিনিনি। তোরা কি এদিকে আসবি? চাটা অন্তত একসাথে খাই। কিরে দীপ, কবে ফিরছিস তোরা? 24 টিকিট করা আছে। সে কিরে, মানে নেক্সট উইকেই তো? এই তো এলি, থাকবি না কিছুদিন? কিরে মেহের, কেন কেন থাকবো? এত হাইপার হচ্ছিস কেন? মানে কে হাইপার হচ্ছে? আর হাইপারের কি দেখলি তুই? ফাক, কি হলো? কিপ ইওর কুল ম্যান, আমরা তো সবাই দূরে দূরে থাকি, দেখাই তো হয় না কারোর সাথে কারো। কাদের বোঝাচ্ছিস তুই? এই তুই একটু থাম। কেন থামবো কেন, ওকে একটু বলতে দে। সিট এখানে আয়তো, বস। এক্স্যাক্টলি, আয়তো। এখনো রেগে আছিস? প্লিজ ওদিকে চল, এর থেকে বেশি হলে সবাই জেনে যাবে তো। কাউকে না জানিয়ে রিলেশনশিপ, ওয়াও, এটা তো আমরাই ঠিক করেছিলাম তাই না? প্লিজ চল, প্লিজ এটা নিয়েও আবার রাগ করিস না। না না, রাগ করবো কেন? রাগ করতে হলে ভালোবাসার দরকার হয়। আরে বাবা সরি বললাম তো, প্লিজ এবার চল 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 না।
সেরকমভাবে তো এখানে আসেনি, আর অনেকদিন হয়ে গেল ঘর ছাড়া। সত্যি তো কিরে মেহের, তুই তো কাল থেকে চুপ করেই আছিস, কিছু বল। আমি কি বলবো বলতো, আই এম জাস্ট এন ইউজলেস পারসন। নো ওয়ান ইজ ইউজলেস মেহের। সত্যি কি তাই? দরকারের সময় ইউজ করার পর কারোর ক্যারেক্টারকে ছোট করাই হলো পারফেক্ট ডেফিনেশন অফ ইউজলেস। ওয়াও, স্টক অফ ওয়ার্ড, তুই তো বড়বড়ই ভালো ইন দিস ফিল্ড। ইংলিশ ব্যাচ, বাবা সেই সব দিন কি ভোলা যায়? তো সেই ঘটনাটা মনে আছে? মনে থাকবে না কেন? তোর সেই কালভারটা মনে আছে? হ্যাঁ, ওই ওই দিকেই। হ্যাঁ, এই তো ওই দিকটায়। আচ্ছা, ঝিল আর সিট কোথায়? হ্যাঁ চল ওই দিকটায় চল, আমরা ওখানে হাতে পেয়ে যাব। কী রে তুই এরকম হুট করে চলে গেলি? হুট করে কোথায়? অনেকেই তো জানতো, বিলিভ মি আমাদের গ্রুপের অন্তত কেউ জানতো না, কি বলিস? না আসলে ওই ন্যাশনাল জিওগ্রাফির মেলটা একদিন হুট করে চলে এলো বুঝলি, আমি আম জাস্ট ব্লোন অ্যাওয়ে। আসলে কিছু কিছু জিনিস কোথাও কোথাও মানুষ ইগনোর করতে পারে না, তবু মানুষ ইগনোর করেই ফেলে, তাই না? স্টপ ইট ম্যান, কি হচ্ছে এটা? কিরণ, আমরা কি এসব করতে এসেছি? আমার কথা শোন, শাট ইওর মাউথ, দি চুপ কর। আমি তোদের মতো ভাবি না, কিন্তু আমাকে কিছু জিনিস আজকে ক্লিয়ার করতেই হবে। বলছিস কি, আমরা কি ভাবি? তোরা কিচ্ছু ভাবিস না, কিন্তু আমি ভাবি। আমি তো আগেই বলেছিলাম ওদের ঝামেলা মাঝখানে আমরা কি করবো। আরে দাঁড়া না, দাঁড়া দেখি ওদের কি হয়েছে। কথাটা ও তোকে বলেনি, আমাকে বলেছে। বল, ন্যাশনাল জিওগ্রাফির কথা বললি? হ্যাঁ বলেছি। হ্যাঁ জানতাম, হ্যাঁ জানতাম তো কি হয়েছে তার জন্য। তুই জানতিস? হ্যাঁ জানতাম, তাই বলে ও আমাদের মাঝখানে এসে পড়বে, আর তুই আমার সাথে থেকেও মনে মনে ওকে চাইবি। প্লিজ দীপ, নট গ্রেট এ সিন। সিন সিন আমি ক্রিয়েট করছি তাই না? আর সাহেব যে এখানে ডেকে এনে একটা সিন অলরেডি ক্রিয়েট করে ফেলেছে। কি বলিস কি সাহেব, এসব তো তোদের মধ্যে অনেকদিন আগেই মিটে গেছে। তোর মাথা ঠিক আছে? না মাথা ঠিক নেই, কি করে থাকবে, কি করে থাকবে? আমার আর ম্যানের মাঝখানে সাহেব নামক এই প্রাচীরটা আছে। লিভ ইট দীপ, যেটা ঘটার ঘটে গেছে। এই দাঁড়া, তুই যাচ্ছিস কোথায়? দীপ আমার প্রশ্নের উত্তর দিয়ে কি করছিস কি দীপ, স্টপ ইট। যা ঘটার ঘটে গেছে, ছেড়ে দে। ছেড়ে দেবো? হ্যাঁ খুব ইজি মনে হচ্ছে। আমি লাইফটাকে কোনোদিনও সিরিয়াসলি নিইনি, আর তার জন্য কোনোদিন তোকে দোষারোপ করিনি। কিন্তু দোষের ভাগিদার তো করেছিস, মেহের আমার কাছে একটা দয়া। হ্যাঁ, আর আর তুই ওর জীবনটা কেন নষ্ট করে দিয়েছিস? দীপ, মেহের তোর স্ত্রী, এসব কেন বলছিস তুই? আমি অন্তত এইভাবে দেখি না, আর তার জন্য তোদের মধ্যে কখনো ফিরেও আসিনি। শোন কি বলছে, ও আমাদের জীবনে নাকি ফিরেই আসে। এই সিচুয়েশনটাই তো তুই চাইছিলিস বল, এটাই চাইছিলিস, ফিলিং লাইক গড, হ্যাঁ, যে আমাদের সাথে সব সময় থাকবে, কিন্তু আমরা তাকে দেখতে পাবো না। চুপ কর প্লিজ। ওই যে আমার স্ত্রী আর তার আরাধ্য দেবতা। দীপ, আমি এসব কখনো চাইনি। আবার দয়া করছিস তুই? তোরা মাথা আবার দয়া, তুই কেন বুঝতে চাইছিস না? স্বপ্ন দেখেছি তো
একটা আলো রাখছি ভালো আব চালো রাখছি ভালো চাদরে আগলেছি আত ধরে হেঁটেছি যতনে আছে তোমায় যতনে আছে যতনে আছে